Hello viewers, I'm Janet Litham Sneha. Welcome to my channel, Chinul Lifestyle. আজকে আমি আমার প্রিয় লেখক জাফর ইকবালের লেখা আরেকটি বই নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। বইটির নাম মুশি হলো খুশি। দেরি না করে চলো আমরা শুরু করে দিই। মুশি খেতে বসেছে, আম্মু তার প্লেটে খাবার তুলে দিচ্ছেন। প্রথমে দিলেন ভাত, তারপর দিলেন শাক। মুশি জিজ্ঞেস করলো, এটা কি? আম্মু বললেন, শাক। মুশির বয়স 6। 6 বছরের বাচ্চারা খুব হাসি খুশি হয়। তারা হইচই করে, আনন্দ করে। তাদেরকে আম্মুরা যেটা খেতে দেন তারা সেটাই খায়। মুশি মোটেই সেরকম না, সে কখনো হাসে না, মুখটা সবসময় প্যাঁচার মতো করে রাখে, কখনো কিছু খায় না। আম্মু যখন কিছু খেতে দেন তখন ঠোঁট উল্টো করে বলে, এটা খাবো না, এটা খেতে চাই না, এটা পচা। তাই আজকেও বলল, আমি শাক খাবো না, শাক পচা। আম্মু বললেন, সবাইকে শাক সবজি খেতে হয়, মুশি তোমাকেও আজকে শাক খেতে হবে। মুশি গলা উঁচিয়ে বলল, আমি খাবো না, শাক খাবো না। আম্মু বললেন, শাকের মাঝে অনেক ভিটামিন থাকে, শাক খেলে চোখ ভালো থাকে, হাড় শক্ত হয়, গায়ের চামড়া সুন্দর হয়। মুশি বলল, চাই না আমি আমার চোখ ভালো রাখতে, চাই না হাড় শক্ত করতে, চাই না সুন্দর চামড়া, আমি শাক খাবো না, বলে মুশি খাবারের প্লেটটা ঠেলে সামনে সরিয়ে দিল। আম্মু তখন মুখ গম্ভীর করে উঁচু গলায় বললেন, মুশি তোমাকে শাক খেতে হবে। মুশি তখন করে কাঁদতে শুরু করলো, হাত পা নেড়ে গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, খাবো না, আমি শাক খাবো না, খাবো না। আম্মু তখন রেগে গিয়ে বললেন, তাহলে তুমি কি খাবে? মুশি বলল, আমি চকলেট খাবো। আম্মু চোখ কপালে তুলে বললেন, চকলেট? তুমি ভাত না খেয়ে চকলেট খাবে? মুশি চোখ মুছে বলল, হ্যাঁ আমি চকলেট খাবো। আম্মু বললেন, ঠিক আছে তাহলে চলো আমার সাথে, আজকে তোমার ভাত খেতে হবে না, আজকে তুমি চকলেটই খাবে। মুশি তখন চোখ মুছে শান্ত হলো। আম্মু মুশিকে নিয়ে বাসা থেকে বের হলেন, একটা চকলেটের দোকানে গিয়ে বললেন, ভালো দেখে একটা চকলেট দেবেন, আমার ছেলে আজকে ভাত না খেয়ে চকলেট খাবে। দোকানের মানুষটা বলল, আমার কাছে খুব ভালো ভালো চকলেট আছে। তারপর একটা চকলেট বের করে আম্মুকে দিয়ে বললেন, এই যে একটা চকলেট। আম্মু জিজ্ঞেস করলেন, চকলেটটা কি ভালো? মানুষটা বলল, খুবই ভালো, মুখে দিলেই বুঝবেন এটা একেবারে গুড়ের মতো মিষ্টি। মুশি জিজ্ঞেস করল, গুড়ের মতো? দোকানের মানুষটা মাথা নাড়ল, বলল, হ্যাঁ। মুশি তখন ভাবল, গুড় তাহলে নিশ্চয়ই চকলেট থেকে ভালো, চকলেট না খেয়ে তার নিশ্চয়ই গুড় খাওয়া উচিত, সেটা নিশ্চয়ই আরো মজা হবে। মুশি তখন বলল, আমি চকলেট খাবো না, আমি গুড় খাবো। আম্মু চোখ কপালে তুলে বললেন, কি খাবে? গুড়। আম্মু বললেন, তোমাকে গুড় খেতে হবে না, তুমি চকলেট খাও। মুশি তখন হাত পা নেড়ে চিৎকার করতে করতে বলল, না না না, আমি চকলেট খাবো না, আমি গুড় খাবো, আমি গুড় খাবো, গুড়। আম্মু তখন আর কি করবেন, মুশিকে নিয়ে বের হলেন গুড় কিনতে। খুঁজে খুঁজে একটা দোকান বের করলেন, সেখানে গিয়ে জিজ্ঞেস করলেন, আপনাদের কাছে গুড় আছে? দোকানের মানুষটা বলল, হ্যাঁ আছে, আমাদের কাছে সব রকমের গুড় আছে। আম্মু বললেন, আমার ছেলে গুড় খাবে, তার জন্য ভালো দেখে গুড় দেবেন? দোকানের মানুষটা তখন গুড়ের একটা প্যাকেট বের করে আম্মুর হাতে দিলেন, বললেন, এই নিন। আম্মু জিজ্ঞেস করলেন, এটা ভালো গুড় তো? দোকানের মানুষটা বলল, হ্যাঁ, এটা বাজারের সেরা গুড়,
এই গুড় খেতে যত মজা, ঘ্রাণ তত সুন্দর। বিশ্বাস না হলে সুখে দেখেন, ঘ্রাণটা একেবারে বেলি ফুলের মতো। মুশি বলল, বেলি ফুলের মতো? মুশি দোকানেই মাথা নেড়ে বলল, হ্যাঁ। মুশি বলল, তাহলে আমার গুল লাগবে না, আমার চাই বেলি ফুল। আম্মু বললেন, বোকা ছেলে, গুড় তো খেতে পারবে, বেলি ফুল তো খেতে পারবে না। মুশি বলল, না পারলে নাই, আমি সবচাইতে ভালোটা, আমার সবচাইতে ভালোটা দরকার, গুড় থেকে বেলি ফুল ভালো, আমার আমার দরকার বেলি ফুল। তারপর করে কাঁদতে লাগলো। আম্মু তখন আর কি করবেন, মুশিকে নিয়ে গেলেন ফুলের দোকানে। ফুলের দোকানের ছোট মেয়েটাকে জিজ্ঞেস করলেন, তোমার কাছে কি বেলি ফুল আছে? মেয়েটা বলল, থাকবে না কেন, আমাদের কাছে সব ফুল আছে। তারপর একটা বেলি ফুলের মালা নিয়ে আম্মুর হাতে দিয়ে বললেন, বলল, এই নেন। আম্মু বেলি ফুলের মালা হাতে নিয়ে বললেন, এটা ভালো বেলি ফুল? মেয়েটা মাথা নেড়ে বলল, হ্যাঁ, এটা আমাদের দোকানের সবচেয়ে ভালো বেলি ফুল, যেরকম এই এর সুন্দর গন্ধ, দেখতে সেরকম সুন্দর, দেখছেন না এটা একেবারে দুধের মতো সাদা? মুশি চোখ বড় করে বলল, দুধের মতো সাদা? মেয়েটা মাথা নেড়ে বলল, হ্যাঁ। মুশি তখন বলল, তাহলে আমি বেলি ফুল চাই না, আমি চাই দুধ। আম্মু তখন রেগে মেগে বললেন, মুশি, আমি তোমার জন্য এক দোকান থেকে আরেক দোকানে ঘুরতে পারবো না, তোমাকে এখন বেলি ফুলই নিতে হবে। মুশি তখন কাঁদতে শুরু করলো, হাত পা ছুড়ে কাঁদতে কাঁদতে বলল, দুধ চাই। আম্মু তখন আর কি করবেন, মুশিকে নিয়ে গেলেন পাশের চায়ের দোকানে। চায়ের দোকানের ছেলেটা জিজ্ঞেস করলেন, তোমার কাছে দুধ আছে? চায়ের দোকানের ছেলেটা বলল, হ্যাঁ খালাম্মা, আমরা দুধ জাল দিয়ে ঘন করে রেখেছি, আপনার দুধ লাগবে? হ্যাঁ, আমাকে এক গ্লাস দুধ দেবে? ছেলেটা বলল, দিচ্ছি খালাম্মা। আম্মু জিজ্ঞেস করলেন, দুধ ভালো তো? ছেলেটা বলল, খুবই ভালো দুধ, এই দেখেন কত ঘন, মোটেও পাতলা দুধ না, একেবারে মধুর মতো ঘন। মুশি চমকে উঠে বলল, মধুর মতো ঘন? ছেলেটা থতমত খেয়ে বলল, হ্যাঁ। মুশি বলল, তাহলে আমি দুধ চাই না, আমি চাই মধু। আম্মু বললেন, মধু? মুশি মুখ শক্ত করে বলল, হ্যাঁ, আমি মধু চাই। আম্মু বিরক্ত হয়ে বললেন, আমি এক দোকান থেকে অন্য দোকানে যেতে যেতে বিরক্ত হয়ে গেছি, আর পারবো না, তুমি এখন এক গ্লাস দুধ খাও, খেয়ে বাসায় যাও। মুশি তখন আবার হাত পা ছুড়ে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, আমি দুধ চাই না, আমি চাই মধু। আম্মু তখন হাল ছেড়ে দিয়ে মুশিকে বললেন, অনেক হয়েছে, এখন কান্না থামাও, চলো তোমাকে মধু কিনে দিই। তখন মুশিকে নিয়ে একটা মধুর দোকানে গিয়ে বললেন, আমাকে ভালো দেখে একটা মধুর বোতল দেবেন। মধুর দোকানের মানুষটা আম্মুকে একটা মধুর বোতল দিয়ে বলল, এই না না বা, এটা সবচেয়ে ভালো মধু, একেবারে খাঁটি সুন্দরবনের মধু, এর রং কত সুন্দর দেখেছেন, একেবারে সোনালী রং, দেখে মনে হয় বুঝি খাঁটি সরিষার তেল। মধুর দোকানের মানুষটা বলল, হ্যাঁ, দেখতে একেবারে খাঁটি সরিষার তেলের মতো। মুশি বলল, তাহলে আমি মধু চাই না, আমি চাই খাঁটি সরিষার তেল। আম্মু রেগে উঠে বললেন, অনেক হয়েছে, এখন থামো, মধু নিয়ে এখন বাসায় চলো। মুশি তখন কাঁদতে শুরু করলো, কাঁদতে কাঁদতে বলল, আমি মধু চাই না, আমি চাই খাঁটি সরিষার তেল। আম্মু ধমক দিয়ে বললেন, কান্না থামা মুশি, ভালো হবে না কিন্তু। মুশি কান্না থামালো না, আরো জোরে জোরে কাঁদতে লাগলো। আম্মু তখন আর কি করবেন, মুশিকে নিয়ে গেলেন একটা তেল মশলার দোকানে। দোকানের মানুষটাকে বললেন, আপনাদের কাছে খাঁটি সরিষার তেল আছে? মানুষটা বলল, হ্যাঁ, আমাদের কাছে খাঁটি সরিষার তেল আছে। আম্মু বললেন,
আমাকে দেবেন একটুখানি খাঁটি সরিষার তেল? মানুষটা তখন তার থেকে একটা সরিষার তেলের বোতল নামিয়ে আম্মুর হাতে দিল। আম্মু বোতলটা উল্টে পাল্টে দেখে বললেন, এটা কি খাঁটি সরিষার তেল তো? মানুষটা বলল, হ্যাঁ, এটা সবচেয়ে খাঁটি সরিষার তেল। বিশ্বাস না হলে বোতলের ছিপি খুলে একটু ঘ্রাণ নেন, দেখবেন কত ঝাঁঝ। এর ঝাঁঝ একেবারে কাঁচা মরিচের মতো। মুশি মানুষটার কথা শুনছিল। কাঁচা মরিচের কথা শুনে বলল, তাহলে আমি খাঁটি সরিষার তেল নিব না, আমি নিব কাঁচা মরিচ। আম্মু কঠিন গলায় বললেন, কি বললে তুমি? মুশি কেঁদো কেঁদো গলায় বলল, আমি বলেছি আমি কাঁচা মরিচ চাই, কাঁচা মরিচ সরিষার তেল থেকে ভালো। আম্মু বললেন, না, আমি আর অন্য কোথাও যেতে পারবো না, তোমাকে এখন থেকে এখান থেকে খাঁটি সরিষার তেল কিনে বাসায় যেতে হবে। মুশি তখন হাত পা দাপিয়ে কাঁদতে লাগলো। আমি সরিষার তেল চাই না, আমি চাই কাঁচা মরিচ। আম্মু তখন আর কি করবেন, মুশিকে নিয়ে গেলেন কাঁচা বাজারে। সেখানে একজন বুড়ো মানুষ ছাকায় কাঁচা মরিচ নিয়ে বসেছিল। তার কাছে গিয়ে বললেন, আমাকে একটুখানি কাঁচা মরিচ দেবেন? কাঁচা মরিচের ঝাঁকা নিয়ে বসে থাকা বুড়ো মানুষটা বলল, কেন দেব না মা, 100 বার দেব। আম্মু বললেন, কাঁচা মরিচগুলো ভালো আছে তো? হ্যাঁ মা, খুব ভালো কাঁচা মরিচ, আমার নিজের ক্ষেতের কাঁচা মরিচ, যেরকম ঝাল ঠিক সেরকম রং। দেখছেন না কি সুন্দর সবুজ রং, একেবারে তাজা শাকের মতো রং। মুশি বলল, শাকের মতো? বুড়ো মানুষটা বলল, হ্যাঁ, শাকের মতো। মুশি বলল, তাহলে আমার কাঁচা মরিচ লাগবে, আমি শাক নেব। মুশি চোখ পাকিয়ে আম্মু চোখ পাকিয়ে বললেন, শাক? মুশি তখন চিৎকার করে কাঁদতে শুরু করলো, বলল, আমি শাক চাই, শাক, আমি শাক ছাড়া আর কিচ্ছু খাবো না, আমি শাক খেতে চাই, শাক। তো বন্ধুরা, তোমাদের কাছে গল্পটি কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সের থ্রুতে জানিয়ে দিবে। গল্পটি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে লাইক দিবে, তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আবার দেখা হবে তোমাদের সাথে একটি নতুন গল্প নিয়ে। বাই।